আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আপনারা অনেকেই আছেন চাচ্ছেন মিনি গার্মেন্টস ব্যবসা দেবেন। মিনি গার্মেন্টস ব্যবসা দিতে গেলে আপনাকে মিনি গার্মেন্টসের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ জানা থাকতে হবে। আপনি যদি এই প্রশিক্ষণগুলো যদি সঠিকভাবে যদি আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি একটি মিনি গার্মেন্টস ব্যবসা দিয়ে সফল হতে পারবেন। অনেকে এভাবে চিন্তা করেন যে আমি প্রবাসে ছিলাম 10-15 বছর, আমার কাছে কিছু ক্যাশ আছে, এখন আমি এই মিনি গার্মেন্টস ব্যবসায় আসব। এভাবে চিন্তা করে অনেকেই আছে এই ব্যবসায় শুরু করেন, কিন্তু ওই নিয়মে যারাই শুরু করবেন তারা সফলতার মুখ দেখতে অনেক লম্বা একটা সময় লাগবে। কারণ মিনি গার্মেন্টস ব্যবসায় টিকে থাকতে গেলে আপনাকে কস্ট কাটিং কমাইতে হবে। প্রত্যেকটা জিনিসের কিছু এক্সট্রা কিছু খরচা আছে, যদি এই খরচাগুলো আপনি যদি নিয়ন্ত্রণে আনতে পারেন তখনই আপনি কম মূল্যে আপনার পোশাকগুলো তৈরি করতে পারবেন। আমাদের এখানে গার্মেন্টসের বিষয়গুলো নিয়ে প্র্যাকটিক্যালভাবে ক্লাস করানো হয়, আপনারা অনেকেই জানেন যারা আর কি আমার ভিডিওটি দেখেন। আমাদের এখানে 3 বেলা খাবারের সুব্যবস্থা আছে, কাজ শেখার সুব্যবস্থা আছে। যে বিষয়গুলো আপনার কাজ শেখার ক্ষেত্রে অনেক পরিমাণে সহায়ক হবে, আমার পরামর্শ থাকবে যারা মিনি গার্মেন্টস ব্যবসা দিতে চান তারা সবাই চেষ্টা করবেন ভালো করে সঠিক নিয়মে কাজ শুরু করার জন্য। আপনাকে আগে একটা নির্বাচন করতে হবে, আপনি প্যান্ট করবেন, শার্ট করবেন, গেঞ্জি করবেন, না জ্যাকেট করবেন, না পাঞ্জাবি করবেন, এই বিষয়ের উপরে আপনাকে খুব সুন্দর করে আগে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বিষয়ের উপর কাজ করবেন। সে সিদ্ধান্ত নেওয়ার পরে সেই প্ল্যানিং মোতাবেক আপনাকে আগাতে হবে। এ সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে আপনি চাইলে আমার নাম্বারে কল দিতে পারেন, আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।